নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত এলাহাবাদ ব্যাংক থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে এই রাজ্যের বিভিন্ন জেলাতে কর্মী নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে কোন কোন জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আমি জানাবো আর কোন কোন জেলা থেকে নিয়োগ প্রক্রিয়া হবে সেটাও জানাবো আবেদন পদ্ধতি কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে কোন পোস্টে নিয়োগ করা হবে আর বেতন কত দেওয়া হবে আবেদন পদ্ধতি কী রয়েছে এটু জেড আলোচনা করব তো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর একটা রিকোয়েস্ট আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যে জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলায় আপনার যোগ্যতায় যে কোনো চাকরির খবর আমি আপনাকে প্রথম জানানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওয়ান স্ক্রিন যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ওই সেই অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফটা কিন্তু আমার ওয়ান স্ক্রিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডি গ্রুপ পদে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে ছেলে ও মেয়ে আপনার উভয় আবেদন করতে পারেন কোন কোন জেলার থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আর বাকি জেলাগুলোর থেকে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো এখানে আপনি বেতন পাবেন চোদ্দো হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার একশো পঁয়তাল্লিশটায় কিন্তু প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে বয়সের ক্ষেত্রে এখানে বলা আছে আপনাকে আঠারো থেকে চব্বিশ বছর হলে আপনারা আবেদন করতে পারেন এসসি এসটি টি ও জন্য যে সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা দেওয়া হয় এসসিদের পাঁচ বছর এসটিদের তিন বছর সেই ছাড়টা কিন্তু আপনাদেরকে বয়সের ক্ষেত্রে দেওয়া হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা যায় আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে যদি আপনি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকেন যদি আপনার ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন আর আবেদনের পদ্ধতি কী রয়েছে সেটাও জানাবো তো এই মুহূর্তে যে জেলাগুলির থেকে নিয়োগ করা হচ্ছে দেখে নেবেন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এটা জেলাভিত্তিক নিয়োগ প্রতিটা জেলায় শুরু হবে তো এই মুহূর্তে এই জেলাগুলির থেকে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সিস রয়েছে দেখে নেবেন মালদায় ষোলোটি উত্তর দিনাজপুরে দুইটি দক্ষিণ দিনাজপুরে তিনটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে আপনারা দেখে নেবেন আর বাকি আপনি যদি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ছাড়াও অন্য কোনো জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জেলায় যখন শুরু হবে জানিয়ে দেব আর অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন যে সমস্ত আর যে সমস্ত কাগজগুলো আপনাদের প্রয়োজন হবে সেগুলো আপনি ডিসক্রিপশন বক্সে আমি এই পিডিএফটা দিয়ে দিয়েছি চাইলে আপনারা সেখান থেকে চেক করতে পারেন আর আপনাকে আবেদন পদ্ধতি পুরোপুরি অফলাইন প্রসেস রয়েছে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু আপনাকে একটা দরখাস্ত করতে হবে সাদা কাগজের উপর সেই দরখাস্ত সহ আপনার যে সমস্ত কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো অ্যাটাচ করে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় আর নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে পৌঁছে দিতে হবে বোঝা গেল আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত আর যখন আপনি আবেদন করবেন আবেদনে অবশ্যই আপনার আবেদনকারীর নাম আপনার পিতার নাম আপনার স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার ইমেল আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সহ আপনার জন্ম তারিখের প্রমাণসহ আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র আর আপনি যে কাস্ট থেকে বিলং করেন সেই কাস্ট সার্টিফিকেটও আপনার প্রয়োজন হবে আর আবেদন করার শেষ তারিখটি আমি উল্লেখ করবো অবশ্যই আর ডিসক্রিপশন বক্সে চাইলে আপনারা চেক করে নিতে পারেন আর যে সমস্ত কাগজগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু আপনার ম্যান্ডেটারি দিতে হবে বোঝা গেল যেটা আপনার বয়স হতে হবে এক সাত দু হাজার একুশ হিসেবে কিন্তু যে বয়সটা আমি আপনাদেরকে বলেছি আঠারো থেকে চব্বিশ হলে আপনারা আবেদন করতে পারেন আর যে সমস্ত এস সি এস টি জন্য এখানে ছাড় রয়েছে আপনারা দেখে নেবেন প্রার্থী বাছাই হবে আপনাদেরকে আপনার নাম্বারের উপর ডিপেন্ড করে আপনার নাম্বার বেসিসে কিন্তু আপনাদেরকে নিয়োগ করানো হবে এখানে কোনো ইন্টারভিউ বা কোনো ধরনের টেস্ট করানো হবে না আবেদন করার শেষ তারিখ রয়েছে পনেরো বারো দু হাজার একুশ অর্থাৎ পনেরো বারো পনেরোই ডিসেম্বর দু হাজার একুশের মধ্যে যদি আপনার আবেদন করেন তাহলে আবেদনটি আপনার ভ্যালিড হবে সেটা আপনাকে পনেরো তারিখে আগেই করার চেষ্টা করবেন বোঝা গেল আর ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়েছি চাইলে আপনারা পুরোটা দেখে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি অন্য কোনো জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আপনার জেলা যখনই শুরু হবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর কোন অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি চাইলে সেখান থেকে চেক করতে পারেন থ্যাংক ইউ সো মাচ